আসসালামু আলাইকুম, সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আলোচনা করব বর্তমানে তিনটা সার্কুলার কিন্তু চলমান। কি কি সার্কুলার? সেনাবাহিনীর ট্রেড ওয়ান, ওখানে আবেদন অনেকে তোমরা করেছো। বর্তমানে সেনাবাহিনীর ট্রেড টু সার্কুলার চলছে এবং বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে সার্কুলার চলছে। এই তিনটা সার্কুলারে যারা আবেদন করেছো, তোমরা কিভাবে এক মাসের প্রস্তুতিতে তিনটা বাহিনীর জন্য নিজেকে যোগ্য এবং দক্ষ প্রার্থী হিসেবে গড়ে তুলতে পারবা সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করার মাধ্যমে, এই বিষয়গুলোই আজকে আলোচনা করব। আলোচনার শুরুতে সোলজার ট্রেনিং একাডেমির একটু পরিচয় দিয়ে নিই। সোলজার ট্রেনিং একাডেমি 2015 সাল থেকে পরিচালিত হয়ে আসছে এবং সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর অফিসার এবং সৈনিক পদের কোচিংগুলো করিয়ে থাকি। যেহেতু বর্তমানে তিনটা সার্কুলার চলছে, সেনাবাহিনীর ট্রেড ওয়ান, সেনাবাহিনীর ট্রেড টু এবং নৌবাহিনীর নাবিক পদে যারা তোমরা আবেদন করেছো এই তিনটা সার্কুলারে, তোমরা চাইলে এখন থেকে যদি তোমাদের ইচ্ছা থাকে সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও এক মাসের পূর্ব প্রস্তুতির মাধ্যমে তুমি নিজেকে মেডিকেল চেকআপের মাধ্যমে ফিট করাতে সক্ষম হতে পারবা। তিনটা বাহিনীর জন্য লিখিত পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড হওয়ার জন্য যা যা করা দরকার, যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, যেভাবে পড়ালেখা করা দরকার, যেসব বিষয় শেখা দরকার, সেগুলো তুমি এখানে এসে শিখতে পারবা, জানতে পারবা, সাজেশন পাবা, নোট পাবা, শীট পাবা, বই পাবা। এরপরে শারীরিক পরীক্ষা হয়ে থাকে। শারীরিক পরীক্ষাগুলোতে ভালো করতে চাইলে এখন থেকে শারীরিক ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। সোলজার ট্রেনিং একাডেমিতে আসলেও তোমরা শারীরিক ইভেন্টগুলো প্রস্তুতি নিতে পারবা। পাশাপাশি ভাইবা পরীক্ষা হয়ে থাকে তিনটা বাহিনীতে 10 নম্বরের জন্য। এই ভাইবা পরীক্ষার বিষয়গুলো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসেও তোমরা শিখতে পারবা। অনেকে চিন্তা করছো সোলজার ট্রেনিং একাডেমি তো রংপুরে অবস্থিত, আমি চট্টগ্রাম বিভাগে থাকি, ময়মনসিংহ থাকি, ঢাকাতে থাকি, বরিশালে থাকি, খুলনায় থাকি, সিলেটে থাকি, এতদূর থেকে গিয়ে ওখানে থাকবো কোথায়, খাওয়া দাওয়া করবো কোথায়? আমাদের এখানে আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে এবং খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রয়েছে। এখানে স্বল্প খরচে কোচিং করানোর ব্যবস্থা হয় এবং তোমরা চাইলে মার্চ মাসের 20 তারিখের মধ্যে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আরেকটা বড় ব্যাচ শুরু হতে যাচ্ছে, এই ব্যাচটাতেই তোমরা ভর্তি হয়ে এক মাসের প্রস্তুতি নিয়ে যেতে পারবা সেনাবাহিনী ট্রেড ওয়ান, সেনাবাহিনী ট্রেড টু এবং নৌবাহিনীর নাবিক পদের। এই সার্কুলার তিনটাতে যারা আবেদন করেছো অথবা যারা দুটাতে আবেদন করেছো, এমনকি যারা একটাতে আবেদন করেছো, তোমরা সবাই কিন্তু চাইলে এখানে এসে প্রস্তুতির মাধ্যমে নিজেকে দক্ষ এবং যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হতে পারো। প্রস্তুতি যদি না থাকে তাহলে এই চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু টেকা অনেক কঠিন। বিগত বছরে যত সংখ্যক প্রার্থী পরীক্ষা দিয়েছিল সেনাবাহিনীর ট্রেড ওয়ান, ট্রেড টু এবং নৌবাহিনীর নাবিক পদে, 2023 সালে কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বেশি হয়ে যাবে। লোক সংখ্যা কিন্তু যারা গতবারে যে রকম চান্স পেয়েছে এই বছরও ঠিক ওই রকমই চান্স পেয়ে যাবে, কিন্তু প্রার্থীর সংখ্যা অনেক বেশি হবে। এখন যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক বেশি হবে, পরীক্ষাও কিন্তু অনেক কঠিন হবে। তুমি মনে করতে পারো যে আমি তো সবই পারি, আমি হয়তো বা মেডিকেলে ফিট আছে, লাইনে যাব, পরীক্ষা দেব, আমি চান্স পেয়ে যাবো, বিষয়টা কিন্তু এরকম না। তুমি কোনো প্রতিষ্ঠানে যদি প্রস্তুতি নাও নেও, তোমাকে এখন থেকে বাসায় বসে বসে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, কারণ লিখিত পরীক্ষাগুলো অনেক কঠিন হচ্ছে, এবছরও অনেক কঠিন হবে। অনেক প্রার্থী যেহেতু থাকে এবং অনেক প্রার্থীর মধ্যে হাতে গোনা কয়েকজন প্রার্থী শুধুমাত্র চান্স পায় এই বাহিনীগুলোতে, তো এই হাতে গোনা কয়েকজন প্রার্থীর মধ্যে যদি তুমিও নিজেকে রাখতে চাও, এখন থেকে পূর্ব প্রস্তুতির বা সঠিক গাইডলাইনের কোনোই বিকল্প নেই। বিশেষ করে সামরিক বাহিনীতে চান্স পেতে চাইলে নিজের মেডিকেল ফিট রাখার বিষয়টা সবার আগে গুরুত্ব দিতে হবে। মেডিকেলে তুমি ফিট আছো নাকি আনফিট আছো এটা আগে ফাইন্ড আউট করতে হবে। যদি কোনোভাবে কোনো বিষয়ের উপরে তোমার মেডিকেল সমস্যা থাকে, তুমি আগে থেকে সেটা সমাধান করে ফেলো, না হলে পরীক্ষা দিতে গেলে আউট হয়ে যাবো। লিখিত পরীক্ষা যে বিষয়গুলোর উপরে হয়, সেনাবাহিনীতে 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং IQ, অনেক কঠিন হয়, সহজ ভাবার কোনো সুযোগ নাই। ট্রেড টুতেও সেম পরীক্ষা হবে। ট্রেড টু তো অনেক সংখ্যক করে SMS দিবে, অনেক সংখ্যক প্রার্থী পরীক্ষা দিতে যাবে, হাতে গোনা মাত্র কয়েকজন চান্স পাবে। এরপরে ট্রেড টুতে তুমি যে ট্রেডে আবেদন করছো সেই ট্রেডের প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে পারে, লিখিত পরীক্ষা হতে পারে,
পাশাপাশি নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষা তো অনেক কঠিন হয়ে থাকে বরাবরের মতো, এবছর ইনশাল্লাহ কঠিন হবে হয়তো বা। তবে তোমার পূর্ব প্রস্তুতি যদি থাকে, সঠিক গাইডলাইন যদি থাকে, কোন প্রশ্নগুলো আসতে পারে সাজেশন মাফিক যদি তুমি এখন থেকে পড়তে পারো, তাহলে নৌবাহিনীর নাবিক পদের প্রশ্ন কঠিন হলেও তোমার কাছে সহজ মনে হবে। তো নিজেকে সহজভাবে পরীক্ষার কেন্দ্রে উপস্থাপন করতে চাইলে তোমার পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, তোমরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আমাদের একাডেমিতে প্রস্তুতি নিতে পারো। অনেকে চিন্তা করতে পারো রমজান মাসে কীভাবে প্রস্তুতি নিব, এখানে রমজান মাসেও প্রস্তুতি চলে, গত বছরও চলেছিল, এবছরও ইনশাল্লাহ চলবে, আশা করি কোনো রকম সমস্যা হবে না, খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না, ইফতারের বিষয়গুলো কোনো সমস্যা হবে না বা সেহরের বিষয়গুলো কোনো সমস্যা হবে না, আমরা ওইভাবেই রুটিনটা সেট আপ করেছি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে। তাহলে এখন সিদ্ধান্ত তোমাদের, তুমি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা নাকি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবা। তবে বুদ্ধিমান তারাই যারা পূর্ব প্রস্তুতি নিয়ে নিজেকে দক্ষ করে যোগ্য করে পরীক্ষার কেন্দ্রে যায় চাকরি পাওয়ার জন্য, তারাই কিন্তু দিন শেষে চাকরি পায়। এবং মনে রাখতে হবে সামরিক বাহিনীতে শুধুমাত্র নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় কিন্তু চাকরি পাওয়া সম্ভব, এখানে কোনো প্রকার লবিংয়েরও প্রয়োজন হয় না বা কোনো মাধ্যমেরও প্রয়োজন হয় না, শুধুমাত্র তোমার সদিচ্ছা থাকতে হবে যে আমি পূর্ব প্রস্তুতির মাধ্যমে নিজেকে যোগ্য করে যোগ্য প্রার্থী হয়ে পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমার যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়োগপত্র হাতে নেবার এবং বাহিনীতে যোগদান করার, সেটাই কিন্তু করতে সক্ষম হবা। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবা ইনশাল্লাহ। সোজা ট্রেনিং একাডেমিতে আসলে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।